করেছেন। ওই মুসলমানরা যখন ফিরে আসলেন, আসার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু খলিফাতুল মুসলিমিন হযরত উমর আপনার কুরআন মেনে যখন আমরা যুদ্ধ করেছি, আল্লাহ আমাদেরকে যুদ্ধে বিজয় দান করেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কেন তুমি পদত্যাগ করতে চাও, তার কারণ কি আমাকে একটু ব্যাখ্যা করে বলো, আমাকে একটু বুঝায় বলো, কেন তুমি পদত্যাগ করতে চাও? তখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, হে আবু বকর সিদ্দিক, আপনি শুনেন, আমি কেন পদত্যাগ করতে চাই? তার এক নম্বর কারণ হলো, আমি আমার এই দায়িত্বের প্রথম দিন থেকে নিয়ে আজ 2 বছর পার করে দিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে যাই, মদিনার একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে একটা চুরির মামলা নিয়ে আসে নাই, একটা ডাকাতির মামলা নিয়ে আসে নাই, একটা হাইজেকের মামলা নিয়ে আসে নাই, একটা খুন ধর্ষণের মামলা নিয়ে আসে নাই। আমি চিন্তা করে দেখলাম, এই পদে শুধু শুধু বসে থেকে আমার কোনো লাভ নেই, এজন্য আমি পদত্যাগ করতে চাই। তখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় অতীতে আপনার বিরুদ্ধে এমন রেকর্ড আছে, আপনার এমন অভিযোগ আছে, আপনার কাছে কেহ মামলা নিয়ে গিয়েছিল, কেহ আপনার কাছে বিচারপতি হয়ে গিয়েছিল, আর আপনি তার কথা শুনেন নাই, আপনি তার মাথা বিকন্দিত করে দিয়েছেন, এজন্য হয়তো লোকেরা আপনার কাছে যায় না, এই জন্য হয়তো লোকেরা আপনার কাছে যায় না। এই কথা বলার পরে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি ছেড়েন সরে দিলাম, আমার অধীনস্থ যত আদালত আছে আপনি একটু যাচাই বাছাই করে দেখুন, ওই আদালত গুলোতে কোনো মামলা গেল কিনা। এমনি করে মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অনুসন্ধান করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, এই 2 বছরের ভিতরে কোনো আদালতে একটা মামলা যায় নাই। একটু আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমর ইবনে খাত্তাব, তার কারণ কি তাহলে আমাকে আর একটু বুঝায় বলো। তখন তিনি বলতেছেন, আবু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার 3টা কারণ আছে, এই কারণে মুসলমান একজনের বিরুদ্ধে আরেকজন মামলা নিয়ে যায় না। একটা কারণ আছে, ওই মদিনাবাসী মুসলমানদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত মহাগ্রন্থ আর কোরআনুল কারীম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে নাযিল হয়েছে, ওই কোরআনকে তারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে, এজন্য তারা একজনের বিরুদ্ধে আরেকজন মামলা নিয়ে যায় নাই। 2 নম্বর কারণ হলো, মদিনাবাসী মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। 3 নম্বর কারণ হলো, মদিনাবাসী মুসলমানরা কোরআনের ছায়া তলে বসবাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। মামলা নিয়ে যায় নাই, চুরির মামলা নিয়ে যায় নাই, ডাকাতির মামলা নিয়ে যায় নাই, হাইজেকের মামলা নিয়ে যায় নাই, ভূমিদর্শনের মামলা নিয়ে যায় নাই। তার এক নম্বর কারণ হলো, ওই মদিনাবাসী মুসলমানের কাছে নাযিলকৃত কোরআন আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন, ওই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে তাদের সংবিধান। 2 নম্বর কারণ হলো, ওই মদিনাবাসী তারা কোরআনের ছায়া তলে বসবাস করে। 3 নম্বর কারণ হলো, ওই মদিনাবাসী মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভয় যাদের অন্তরে জাগ্রত হয় ওই মানুষগুলো গুনাহ করতে পারে না, গুনার কাজে জড়িত হতে পারে না, যদি গুনাহ করে ফেলে তাহলে গুনার জন্য তওবার জন্য দৌড় দিয়ে দে। আমার ব্যক্তি তিনি নিজ হাতে ওই
চুল বাঁধার শাল দিয়ে তিনি টুকরি বাজায় টুকরি বানায় বাজারে নিয়ে বিক্রি করতেন। এমন অবস্থা যখন তিনি টুকরি নিয়ে রওনা দিয়েছেন বাজারের উদ্দেশ্যে বিক্রি করবেন, এক রাজ প্রাসাদের দিয়ে দিক দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় একজন রানীর দাসী তাকে দেখে ফেলল। তিনি ছিলেন অত্যন্ত আকর্ষণীয়, যেহেতু আকর্ষক তার চেহারা অত্যন্ত সুন্দর। তখন রানীর বাদী তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। রানীকে গিয়ে বলল, হে রানী, আমি একটা যুবককে দেখে এসেছি, তার চেহারা তো সুন্দর লাবণ্যময়। তখন রানী ডাক দিয়ে বলে, বাদী গো, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো। এমনি যখন বাদী তাকে নিয়ে আসলো, আসার পরে ওই রানী বলতেছে, বাদী হে, ওই যুবক তার ওই কাপড় গুলো পরিধান করে দাও বা পরিবর্তন করা দাও, ভালো কাপড় গুলো পরতে দাও। ব্যবস্থা করে দাও, হে যাও সুন্দর জামা পরিধান করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আবেদ বিপাকে পড়ে গেলেন, কি করবেন কি না তিনি চিন্তায় পড়ে গেলেন। আমি 70 বছর পর্যন্ত আল্লাহর বন্দেগী করেছি, আল্লাহর ভয়ে আল্লাহর জবাব দিই, তার ভয়ে আমি কোনার কাছে জড়িত হয় নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন যে আমার কাছে এমন বিকার এসেছে, আমার সব কিছু ধ্বংস করে দিবে, আমার 70 বছরের বন্দে ধ্বংস হয়ে যাবে। আমার বাইরে আমার বন্ধুরা এমনি আবেগ দিয়ে বলেন, হে রানী, আমি তোমার কথা শুনব, তাহলে আমি আগে জানতে চাই এখানে কোন হাত পা দেওয়ার মতো ব্যবস্থা আছে কিনা। এমনি আবেগকে ডাক দিয়ে রানী বলে, আছে, উপরে হাত পা দেওয়ার মতো ব্যবস্থা আছে। এমনি সে তার বাদীকে বলে, বাদী হে, তাকে নিয়ে ওপরে যাও। যখন ওপরে নিয়ে যাওয়া হলো, তখন ওই আল্লাহর ওলি তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, তোমার ডরের কারণে আমি জীবনে গুনাহ করি না, গুনার কাজে জড়িত হই না। আল্লাহ, আমার সামনে এমন বিকার এসেছে, আমার 70 বছরের বন্দিকে শেষ করে দিবে, আমার জীবন ধ্বংস করে দিবে। আল্লাহ, আমি মহাপাপের মধ্যে জড়িত হতে চাই না। এমত অবস্থায় তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, তোমার দরবারে আমি কি জবাব দিব, কিয়ামতের দিন আমি কি জবাব দিব, আমার সামনে আমার বিকার এসেছে, আমার 70 বছরের বন্দিগী ধ্বংস করে দিবে। আল্লাহ, আমি উপর থেকে নিচে পড়ে মারা যাব, তবু আমি গুনার কাজে জড়িত হব না। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ। ইয়া আবেদ যখন এই চিন্তা করে শুরু করে দিয়েছেন, তখন আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আমার প্রাণ, আমার জবাব দিয়ে তার বয়ে এত লোভনীয় প্রস্তাব পাওয়ার পরেও সে তার ওই প্রস্তাবে রাজি হচ্ছে না, সে ছায় নিচে পড়ে মারা যাবে, তারপরে ওই গোনার কাজে জড়িত হবে না। শতপাখা দিয়ে আমার বান্দাকে নিচে নামায়া ধার। একটু আওয়াজ করে বলুন, সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ঘর জাগ্রত হয়, তারা গুনাহ করতে পারে না, গুনার কাজে জড়িত হতে পারে না। ওই টুকরি বেকরাতা আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে তাকে নিচে নামায় দিলেন। যখন তিনি বাড়িতে আসলেন, আসার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ওই টুকরি বেচার টাকা কোথায়? তখন তিনি বলেন, আজকে টুকরি বাঁচার টাকা পাই নাই। তখন তিনি বলেন, তাহলে খাবে কি? এমনি স্বামী বলতেছেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এমত অবস্থায় দুজন যখন গল্প করতেছেন, এই অবস্থায় আবে তিনি বলতেছেন, হে আমার স্ত্রী, শোনো, আমাদের ঘরে যখন যদি চোলা আগুন না ধরে, তাহলে এটা আমি পছন্দ করি না। আমার আমার বন্ধুরা যখন তার স্বামীর কথা বলি, তিনি চোলার মধ্যে আগুন দিয়া
আসার পরে সবতী একজন মহিলা এসে বলতেছে, তোমাদের ঘরে কোনো আগুন আছে কিনা? এমনি সে বলে, আছে, যা চুলার মধ্যে আছে, আগুন নিয়ে আসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যখন চুলার মধ্যে গিয়েছে, এমনি দেখে সমস্ত চুলা তন্দুর রুটিতে ভরপুর হয়ে গেছে।